আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত। 632 পুলিশের তালিকা করে বিদেশে নালিশ বিএনপির, জানিয়ে দিব দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়, ঘোষণা বিএনপির। সরকার এবার ভোট চুরি নির্বাচন করতে পারবে না, হুঁশিয়ারি ইমরান সালেহ প্রিন্সের। আরো জানিয়ে দিব, যারা আন্দোলনে বাধাগ্রস্ত করবেন তাদের খবর আছে, আওয়ামী লীগকে হুঁশিয়ারি বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর। এরপর জানাবো, ওবায়দুল কাদের বললেন বিএনপি নির্বাচনে আসবে, অন্য অনেক দলও আসবে। এদিকে শরীয়তপুরে ব্যবসায়ীকে নির্যাতন, দুই পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত। এবং আরো থাকবে, 25 জুন একটি কয়লা জাহাজ পায়রার জেটিতে ভিড়বে বলে আশা। এবং সর্বশেষ জানাবো, একদিনে 14 মন্ত্রী পদত্যাগ, পদ ছাড়বেন কি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ভয়াবহ বিপদ তার সামনে। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। 632 পুলিশের তালিকা করে বিদেশে নালিশ বিএনপির, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে গুম খুন এবং নির্যাতনের সঙ্গে জড়িত এমন অভিযোগ এনে পুলিশের 632 জনের তালিকা তৈরি করেছে বিএনপি। বিদেশি দূতাবাস ও মানবাধিকার সংস্থা এদের বিরুদ্ধে নালিশ করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমকালকে বলেছেন, এসব অন্যায় অপকর্মের জন্য তাদের শাস্তি হওয়া দরকার। তিনি বলেন, সংবিধান অনুযায়ী মানুষের মৌলিক অধিকার হরণকারীদের চিহ্নিত করা প্রয়োজন। দেশে গণতন্ত্র, ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে কর্তৃত্বপদী এই স্বৈরাচারী সরকারকে সহযোগিতাকারী পুলিশের সদস্যদের জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশে জনগণের ট্যাক্সে বেতনধারী কর্মচারীরা সেই জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর বিষয়ে দায়ীদের কাঠগড়ায় দাঁড় করানোর সময় আসছে। বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এসব প্রমাণ ও নথি প্রয়োজনের সময় ব্যবহার করা হবে, তথ্যগুলো আন্তর্জাতিক মহলে তুলে ধরা হবে। বিএনপি পুলিশ সদস্যদের তালিকা করে বিদেশি বন্ধু রাষ্ট্রে দূতাবাস কিংবা বিভিন্ন মানবাধিকার সংস্থায় দিয়েছে কিনা দিবে কিং জানতে চাইলে বিএনপির কূটনৈতিক উইং এর চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সমকালকে বলেছেন, এ বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। তিনি আরো বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার রক্ষায় গণতান্ত্রিক বন্ধুরাষ্ট্র, বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও এটা জানতে চায়। এসব রাষ্ট্র সংস্থা নিজেদের মতো করে তথ্য সংগ্রহ করে। পুলিশ কর্মকর্তাদের তালিকা করে বিদেশিদের কাছে নালিশের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি এখন থেকেই দিক হারিয়ে যাচ্ছে। বিএনপি এখন থেকেই তালিকা করে রাষ্ট্রের ভিতরে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে, কিন্তু রাষ্ট্র কখনো আতঙ্কিত হবে না, রাষ্ট্র সবসময় নিজস্ব দায়িত্ব পালন করে যাবে। দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না বলছে বিএনপি। যতই ছলসা তৈরি করুক, দলীয় সরকারের অধীনে দেশে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বিষয়নীতি ঘোষণার পর সরকার বেসামল হয়ে গেছে, সরকারের মন্ত্রী এক এক সময় এক এক ধরনের কথা বলছে, কারণ জনগণের আন্দোলনে সরকার আজ ভীত। এই সরকারকে বিদায় করাই এখন জনগণের একমাত্র লক্ষ্য, সহসা বিদায় না নিলে তাদের পদ থেকে বাধ্য করা হবে। লোডশেডিং, বিদ্যুৎ খাতে দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি এই কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর মিরপিয়াজিত পদযাত্রা পর্ব সমাবেশে বক্তব্য দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, বিএনপি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই বিজয় হবে। বিএনপির সঙ্গে অন্য কোনো রাজনৈতিক দল ও জনগণ রয়েছে যারা যুগপাত আন্দোলন করছে, যতই সলসাত্রী করুক না কেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। সরকারের চাপাবাজি দেশের গণজনগণ সহ বিশ্বব্যাপী বুঝে গেছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, গুম খুন, হামলা, মামলা, গ্রেপ্তার, হয়রানি, এসব করে সরকার টিকে রয়েছে। তাদের কারণে আমেরিকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, নতুন ভিসা নীতি ঘোষণা করেছে, এটা লজ্জার সম্মানের নয়, এটা আওয়ামী লীগের জন্য, বিশ্ববাসীর জন্য ধিক্কার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেছেন, সরকারের মাথা ঠিক নেই, এক মন্ত্রী এক এক কথা বলেছেন, অন্য মন্ত্রী আরেক কথা বলেছেন, এক নেতা এক কথা বলেছেন, আরেক নেতা আরেক কথা বলেছেন, আওয়ামী লীগ এখন এলোমেলো লীগে পরিণত হয়েছে। সরকার এবার ভোট চুরি নির্বাচন করতে পারবে না, হুঁশিয়ারি সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, দুর্নীতি ও লুটপাট অব্যাহত রাখতে এবং নির্বাচনের নামে নাটক করতে সরকার দেশকে আন্তর্জাতিক খেলার মাঠে পরিণত করেছে। নিজেদের ক্ষমতা লিপসা পূরণের জন্য বিদেশি করুণরা ভিক্ষা করে বেড়াচ্ছেন তারা। সরকার যতই সলসাতর করুক না কেন, এবার ভোট চুরি নির্বাচন করতে পারবে না, এবার পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। শুক্রবার বিকালে শেরপুর জেলা বিএনপির নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন। প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ নেতারা নিজেদের ভোট চুরির গণতন্ত্র, ভোটের অধিকার সংকুচিত করার কুকীর্তি আড়াল করতে অসংলগ্ন কথাবার্তা বলছেন। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয় না। আওয়ামী লীগের অধীনে নির্বাচন ভোট কেন্দ্রে কুকুর, বিড়াল, সন্ত্রাসী, ভোট চোরার ছাড়া আর কেউ থাকে না। সেজন্য তাদের অধীনে নির্বাচনকে দেশবাসী কুত্তা মার্কা নির্বাচন, ভোট চুরির নির্বাচন, প্রহসনের নির্বাচন বলে। যারা আন্দোলন বাধাগ্রস্ত করবেন তাদের খবর আছে, হুঁশিয়ারি আমির খসরু মাহমুদ চৌধুরীর।
সরকার পতনের চলমান আন্দোলন জনগণের আন্দোলনে রূপান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, যারা এই আন্দোলন বাধাগ্রস্ত করবেন খবর আছে তাদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, জনগণের চলমান আন্দোলনে সামিল হন। আপনারা যারা পুলিশ র‍্যাব আনসারে আছেন, সরকারি কর্মকর্তা আছেন, আপনারা আপনাদের সাংবিধানিক দায়িত্ব নির্বিঘ্নে পালন করতে পারবেন। আপনারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েন না, জনগণের পাশে থাকেন। অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত পদযাত্রা পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেছেন। সমাবেশ শেষে কয়েক হাজার নেতা কর্মীর অংশগ্রহণে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মহাকালী থেকে পদযাত্রা কাওয়ান বাজার গিয়ে শেষ হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ পরাজিত হয়ে গেছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। আওয়ামী লীগ আর জনগণের উপর নির্ভরশীল নেই। তাদের নির্ভরতা পুলিশ, র‍্যাব ও আনসারের একাংশের উপরে। এই একাংশ এই অবৈধ অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখার জন্য বেআইনি কাজ করেছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সংবিধান লঙ্ঘন করেছে। এই একাংশের কাছে অনুরোধ, এই পদ থেকে সরে আসেন, দেশের জনগণ জেগেছে। বিএনপি নির্বাচনে আসবে, অন্য অনেক দলও আসবে, বললেন উবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন, বিএনপির অনেক নেতা তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, এর জন্য বিভিন্ন জায়গায় তারা দৌড়ঝাঁপ করছে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি আসবে, অন্য দলও আসবে, দলের অভাব হবে না, নির্বাচন অংশগ্রহণমূলক হবে। গতকাল রাজধানী মিরপুর 10 নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি জামাতের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। উবায়দুল কাদের সাহেব বলেছেন, বিএনপির নিজেদের দলের ওপরে নিয়ন্ত্রণ নেই, বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নেতাকর্মীরা প্রার্থী হয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথাও শোনেননি। এখন তিনি যতই রক্তচক্ষু দেখান না কেন, তাদের অনেক নেতা আগামী নির্বাচনে অংশ নিতে জায়গায় জায়গায় দৌড়ঝাঁপ শুরু করেছেন। ব্যবসায়ীকে নির্যাতন, দুই পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত। থানায় নিয়ে ব্যবসায়ীকে নির্যাতন করে 72 লাখ টাকার চেক নেওয়া এবং জামিন পাওয়া সহ 4 আসামিকে পিটিয়ে আহত করার অভিযোগে 2 পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে আদেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় অন্য অভিযুক্ত নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরখাস্তকৃত 2 পুলিশ কর্মকর্তা হলেন শরীয়তপুরের জাজিরা সুবাদ্দা সেতুর দক্ষিণ থানা রসিম শেখ মোহাম্মদ, মোস্তাফিজুর রহমান পরিদর্শক, সজরুদ্দিন আহমেদ। এর আগে 7 জন মোস্তাফিজুরকে পদ্মা সেতু দক্ষিণ থানা থেকে বদলি করা জেলা পুলিশ আইনে সংযুক্ত করা হয়েছে। জানা গেছে, 31 মে রাতে নওডোপা বাজারে ব্যবসায়ী আবু জাফরকে বাড়ি থেকে থানায় তুলে নিয়ে যায় জাজিরা পদ্মা সেতু দক্ষিণ থানার পরিদর্শক সুরজ উদ্দিন আহমেদ। সেখানে নিয়ে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির ওই থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান 72 লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেন। এর বিনিময়ে তাকে বলা হয়, অত্যাদের মালিকানাধীন নওডোপা বাজারের 2টি দোকান তার নামে লিখে দেওয়া হবে। তবে এতে রাজি না হওয়ায় ওই 2 পুলিশ কর্মকর্তা তাকে মারধর করেছেন। এক পর্যায়ে 72 লাখ টাকার চেক দিতে রাজি হলে ছেড়ে দেওয়া হয়। পরদিন সকালে ন্যাশনাল ব্যাংক নওডোপা শাখায় নিজের হিসাবের নম্বরে 5টি চেকে 72 লাখ টাকা লিখে নেন আবু জাফর। 25 জুন একটি কয়লার জাহাজ পায়রায় জেটিতে ভিড়বে বলে আশা। ডলার সংকটে বিল বকেয়া থাকায় কয়লা সরবরাহ বন্ধ হয়ে গেছে দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রে। ইন্দোনেশিয়া থেকে 6টি জাহাজ কয়লা নিয়ে ইতিমধ্যে রওনা হয়েছে। একটি জাহাজ 25 জুন তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়বে, বিদ্যুৎ কেন্দ্রটি আবার উৎপাদনে ফিরতে পারে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা আমদানি সাময়িকভাবে বন্ধ থাকার কারণে পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছে। 3 বছর আগে উৎপাদনে আসে পায়রা উৎপাদন কেন্দ্র, তারপর এবারই প্রথম গত 6 জুন বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেল। কারণ পায়রা বন্দর চালুর পর বন্দরটির পায়রা বিদ্যুৎ কেন্দ্র বা তাপ বিদ্যুৎ কেন্দ্র কয়লাবাহী জাহাজ সবচেয়ে বেশি ব্যবহার করে। প্রায় 20 দিন কয়লাবাহী জাহাজ বন্দরে আসছে না, তাতে করে পায়রা বন্দর কর্তৃপক্ষ অন্তত 25 কোটি টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে। বন্দর সূত্র বলছে, গত 20 দিনের মধ্যে পায়রা বন্দরে মাত্র 2টি পাথর বোঝায় জাহাজ পণ্য খালাস করেছে, এতে বন্দরের রাজস্ব আয় হয়েছে প্রায় 54 কোটি টাকা। পায়রা বন্দরের স্থায়ী জেটির কাজ চলমান থাকায় মালবাহী জাহাজ সরাসরি তাপ বিদ্যুৎ কেন্দ্রে জেটিতে গিয়ে মালামাল খালাস করা। পরিসংখ্যান বলছে, পায়রা সমুদ্র বন্দরে 2022 সালে 121টি বিদেশি এবং 885টি লাইটার জাহাজ পণ্য আনায় 389 কোটি 36 লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। এছাড়া 2021 সালে 64টি বিদেশি জাহাজ এবং 176টি দেশি লাইটার জাহাজে মালামাল পরিবহন 126 কোটি 76 লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক শাহ আব্দুল মাওলা বলেছেন, ইন্দোনেশিয়া থেকে 6টি জাহাজে কয়লা নিয়ে ইতিমধ্যেই রওনা হয়েছে। এগুলোর মধ্যে একটি জাহাজ 25 জুন তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়বে বলে আশা করছি। সে জাহাজটিতে প্রায় 37,000 টন কয়লা আছে।